ছি 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 ঠাকুর আমি হলাম গিয়ে ধর্ম মানা সাত্বিক বিধবা এই মেয়ে যদি ঘরের বউ হয়ে আসে তাহলে আমাকে তো গঙ্গার তে গাই নিতে হবে কি করলি গোরা কি করলি তুই পুরো বাড়িটাকে অপবিত্র করে দিলি জি জি চুপ করো না এরকম বলতে হয় না চুপ কর কি চুপ করতে বলছো বৌদি কি করে চুপ করতে বলছো এই মেয়েকে যদি তোমরা বরণ করে ঘরের বউ করো ঠাকুর রক্ষে করো রক্ষে করো ঠাকুর ওকে যদি বরণ করে ঘরে বউ করো তাহলে আমার কি দশা হবে ঠিক আছে আমার তো ধর্মে সইবে না ধর্মে সইবে না বৌদি মা ইরা ইরা বৌদি Don't worry. আমি এটা ধরে ফেলেছি আমি আছি কি সাহস দেখো একেবারে আত্মীয় পাতাচ্ছে আরে বুঝতে হবে সংস্কার বাড়ির লোক কখনো সামলাতে পারে এসব তো করবে সেই জন্যই তো একেবারে ঢুকে পড়েছে আমাদের সর্বনাশ করবে বলে একেবারে বউ হয়ে ঢুকে পড়লো আপনি আপনি ঠিক আছেন তো মা নিজেরা কিন্তু এত সহজে গোরার বউকে ছেড়ে দেবে না কে কি করবে তাতে আমার কিচ্ছু যায় আসে না কিন্তু আমি এই অপমানটা কোনোদিনও ভুলব না এই কাজটা গোরাদা ঠিক করেনি বাবা একেবারে এক লাফে মা হায় 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 বড়দি তোমাকে এই দিনটাও দেখতে হলো শেষ পর্যন্ত একটা বিদেশিনীর কাছে তোমাকে মা ডাকটাও শুনতে হলো এ ভগবান গোরা বউ নিয়ে এসছে বলে কি আনন্দটাই না করছিলে তুমি আর এখন বউয়ের মুখ দেখার পর তো তোমার এই খুশির ফানুস একেবারে মুখ থুবড়ে পড়লো ইরা প্লিজ তুমি এভাবে ভেঙে পড়ো না সব ঠিক আছে কি বলছো গো তুমি কি বলছো সব ঠিক আছে আমি ভেঙে পড়বো না